মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি, মিলাদ মাহফিল হয়। মানে জসিম ভাই সম্পর্কে আসলে আমার আমার আমি কি বলবো, মানে আমার মানে আমাদের মতো সৃষ্টি, ওনার ডান পাশে আরমান সাহেব সবাই চিনে, ওনার সৃষ্টি অ্যাকশনে মানে অভিনেতা হিসাবে গাঙ্গুয়া, আমি, ফরহাদ, জসিম ভাইয়ের সৃষ্টি অনেক, আমির, আওলাদ বলে বোঝাতে পারবো না। আর উনি এমন একটা মানে অল এমন একটা সুপারস্টার ছিল, যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিল, যিনি প্রথমে একজন সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্ট দিন শুটিং শাবানাজিকে তুলে নিয়ে যাবেন। শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এই একটা সিনে তার, এরপরে উনি শাবানাজির না মানে উনি নায়ক, শাবানাজি নায়িকা। তো মানে আসলে মানে কি বলবো, মানে ওনার মতো এরকম একটা গবেষক, মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল, তো এরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি মানে বলে বোঝাতে পারবো না। তো তার আত্মা এবং মাগফিরাত কামনা করি। আজকে এই জন্য আমরা আজকের দিনটাই বেছে নিলাম, বেছে নিলে আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি, মিলাদ মাহফিল হয়, এটা সমিতির এটা রেয়াজ ইনশাআল্লাহ। তো আমরা চিনলাম, আজ আমরা চিন্তা করলাম যে এই মাসে জসিম ভাইকে আমরা বেছে নিই। তো আপনারা এসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বিশেষ করে জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জসিম ভাই পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া রইল, তার পরিবার যেখানে থাকুক ভালো থাকুক, এবং জসিম ভাইকে আল্লাহ যাতে সমস্ত দুনিয়াবি গুণা মাফ করে একে বেহেস্তে উত্তম জায়গায় রাখুক, এটি আমরা চাই। আর পাশাপাশি আজকে আমাদের আরেকটা ই ছিল, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড শিল্প সমিতির, এটা একটা ডিজিটাল কার্ড, এই কমিটি আসার পরে ডিজিটাল কার্ড মানে আমরা দেওয়া হয় না। তো আমরা একেবারে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল আমাদের বেস্ট একেবারে ডিজিটাল স্মার্ট কার্ডটা দিতে চেষ্টা করেছি, কারণ আসলে এখন এখন একটু আপনারা জানেন সবই একটু একটা আইডেন্টিটি লাগে, রাত বিরাতে কোথায় মানুষ বলবে যে আপনি কি, আমি অভিনেতা বা আমি অভিনেত্রী, তিনশাল ওই কার্ডটা থাকলে হয় কি মানে নিজের আইডেন্টিটি মানে পাওয়া যায়। তো ওইটা আমরা করতে পেরেছি, তো এবং আপনারা এসছেন এটা ইউজ করতে দুটোই আপনাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ জি 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 হ্যাঁ, আমি এখন আজকেও আলী ছবি ডাবিং শেষ করে আসলাম, বিপ্লব ভাইদের ডাইরেক্টর, আর কালকে করলাম ওই যে ইসে ওই যে কবি ছবির কল্লোল ইসে, দেন আগামী দুদিন পরে যাযাবরে শুটিং করবো তাজু কামরুল, তারপরে বরবাদ করবো, যে হ্যাঁ কাজে আরম্ভ করলাম, কাজ ছাড়া তো আমাদের কিছু নেই। মানে বলে বোঝাতে পারবো না, এটা এটা একটা অসুস্থতা, আর তারপরে মানে মানে আসতে পারতেছি না, এই মানে তখন আমার অপারেশন চলতেছে, তো সব মিলে মানে খুবই কষ্ট গেছে। তো আমার ওদিকে পরিবার, পরিবার ওইদিকে, আবার দেশে এদিকে, আমার পেশা এইদিকে, তো দুটানার মধ্যে ছিলাম। এখন যে অন্তর্বর্তীকালীন যারা গভর্নমেন্ট, তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন, কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা কি বলবো, একটা জাতি মানে আনন্দ পেতে পারে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।